গুড মর্নিং স্টুডেন্টস, আজকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে একটি নতুন অধ্যায় অর্থাৎ 6 নম্বর অধ্যায় দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। তো দেখা যাক 6 নম্বর অধ্যায়ে কি আছে, অধ্যায়টির নামই বা কি। অর্থাৎ 6 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের পুরুষ বা পক্ষ। তাহলে আমাদের অধ্যায়ের নাম হলো পুরুষ বা পক্ষ। এখন আমরা যেটা জানব যে পুরুষ বা পক্ষ এটা কি বা কাকে বলে। খুব সোজা ভালো করে মন দিয়ে শুনলেই, আমি আগেই বলেছি এবং চিরকাল বলে আসছি, ভালো করে মন দিয়ে শুনলে সবটাই সোজা। পুরুষ মানে হয়তো তোমরা ভাবছো যে লিঙ্গের, যেটা আমরা পড়েছিলাম আগে যে পুরুষ জাতীয় শব্দ, সেটা কিন্তু নয়, এটা সম্পূর্ণ আলাদা। যদি তোমরা তোমাদের ইংলিশ গ্রামারে পার্সেন্ট পড়ে থাকো, ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট, সেটাই হচ্ছে আমরা বাংলায় যেটা পড়ব পুরুষ। তাহলে পুরুষ কি বা কাকে বলে এবার আমরা শুরু করব। প্রথমে ধরো আমি উদাহরণ দিয়েই বোঝাই। ধরো আমি ক্লাসে গেছি, সেখানে আমার দুজন স্টুডেন্টস আছে, একজন হচ্ছে সীতা আর একজনের নাম গীতা। সীতা আর গীতা এই দুইজন আমার স্টুডেন্ট। এটি গল্পের ছলেও নিতে পারো, তাহলে দেখবে আরও জিনিসটা পরিষ্কার হবে। তো দুজন আমার স্টুডেন্টস ক্লাসে আছে, বা আরও অনেক স্টুডেন্টস আছে, তার দুজনেরই নাম আমি করলাম। এরপর আমি প্রথমেই ক্লাসে গিয়ে জিজ্ঞেস করলাম সীতাকে যে তুমি কালকে স্কুলে বা ক্লাসে আসোনি কেন। তখন সে বলল আমি বাইরে গিয়েছিলাম। হলো, সীতার ব্যাপার হলো। এরপরে তাকে আবার জিজ্ঞেস করলাম, সীতাকে আবার জিজ্ঞেস করলাম গীতা আজকে কোথায়, আজকে গীতাকে ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছি না। তখন সীতা বলল আজকে সে স্কুলে আসেনি। এই হয়ে গেল। তাহলে এইবার তোমরা দেখো যে এখানে কতজন আছে, কতজনের কথা বললাম, তিনজন। তিনজন কে কে? না, এক হচ্ছে ম্যাম, দু নম্বর হচ্ছে সীতা, আর তিন নম্বর হচ্ছে গীতা। তাহলে এখানে আমরা কতজনের পরিচয় পাচ্ছি বা কতজনকে আমরা দেখতে পাচ্ছি? তিনজনকে, একজন টিচার, বাকি দুজন স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষিকা আর ছাত্রী। এই হলো তিনজনের ব্যাপার। এরপরে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে, তাহলে এর দ্বারা কি বুঝবো? এর দ্বারা এটাই বুঝবে যে আমি যখন বললাম যে আমি ক্লাসে এলাম, তাহলে আমি মানে আমি নিজেকে বলছি, তাই তো? তাহলে আমি পদটি নিজেকে বোঝানোর জন্য ব্যবহৃত হচ্ছে। আমি, দেখো বোর্ডের মধ্যে আমি লিখেছি আমি, তুমি, সে। তাহলে আমি এই যে পদটি, এই পদটি আমি নিজেকে, অর্থাৎ স্বয়ং আমি নিজেকে বোঝানোর জন্য বা নিজের ক্ষেত্রে ব্যবহার করলাম আমি পদ। তুমি অর্থাৎ কি? না, আমি যার সাথে কথা বলছি। তাহলে আমি প্রথমে কার সাথে কথা বললাম? সীতার সাথে কথা বললাম। তাহলে এখানে তুমি কে হয়ে গেল? তুমি হয়ে গেল সীতা। আর সীতার কাছে খোঁজ খবর করলাম গীতার, গীতা আজকে স্কুলে বা গীতা আজকে ক্লাসে নেই কেন, সীতাকে জিজ্ঞেস করলাম। সীতা কি বলেছিল? না, সে আজকে স্কুলে আসেনি। তাহলে আমি এবং গীতা এখানে দুজন ছিলাম, অর্থাৎ শিক্ষিকা আর স্টুডেন্ট দুজন ছিল। আর একজন স্টুডেন্টের সম্বন্ধে যখন বলছি তখনই হয়ে গেল সে, কারণ গীতাকে যখন, সীতাকে যখন জিজ্ঞেস করলাম যে গীতা কোথায়, তখন গীতা কি বলেছিল ভালো করে মনে করো কথাটা, সে আজকে স্কুলে আসেনি। সে, তার মানে সে মানে কে? সে মানে তাহলে আমরা যার সম্বন্ধে কথাটা বলছিলাম, যার সম্পর্কে কিছু বলছিলাম, সে হচ্ছে গীতা। তাহলে আমি মানে নিজেকে বোঝাবে, তুমি মানে যার সঙ্গে কথা বলা হচ্ছে তাকে বোঝাবে, আর সে মানে যার সম্বন্ধে। এই দুটো ভালো করে মনে রাখো, এই দুটো গণ্ডগোল করো না। তুমি মানে আমি যার সাথে কথা বলছি, আর সে মানে যার সম্বন্ধে কথা বলছি, অর্থাৎ এখানে তৃতীয় কোনো ব্যক্তির কথা বলছি। তাহলে আমি, তুমি, সে এই তিনটির দ্বারাই আমরা পুরুষকে চিনে নেব, কোনটি কোন পুরুষ।
এবার পুরুষকে কয় ভাগে ভাগ করা হচ্ছে কি কি সেটা আমরা পরে জানবো। এই একটি উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝালাম। এরপরে তোমাদেরই আর একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই। ধরো দুজন স্টুডেন্টস প্রত্যেক দিন বা তিনজন স্টুডেন্টস প্রত্যেক দিন মাঠে যায় খেলতে বিকেলবেলায়। এরপরে ধরো তাদেরও নাম ধরে নাও সীতা গীতা রীতা, সীতা গীতা রীতা তিনজন খুব বন্ধু, তারা প্রত্যেক দিন বিকেলবেলায় মাঠে খেলতে যায়। এরপরে সীতা প্রথমে এলো, তারপরে গীতা এলো। তাহলে সীতা প্রথম, সীতা জিজ্ঞেস করলো গীতাকে, কালকে তুই মাঠে কেন আসিস নি খেলতে? তাহলে গীতা হয়ে গেল কি না তুমি। এরপরে রীতা, রীতাকে না সীতা গীতাকে জিজ্ঞেস করছে যে আজকে রীতা কোথায় রে? তখন গীতা কি বললো না রীতা আজকে আসেনি। তাহলে এইবার জিনিসটা ভালো করে পরিষ্কার করে নাও বা বোঝার চেষ্টা করো। সীতা যার কথা আমি বললাম, তাহলে সীতা প্রথমেই এলো, আমি তাহলে কে হবে এখানে না সীতা। এরপরে তুমি বলতে সীতা কার সাথে কথা বললো প্রথমে, সীতা কার সঙ্গে কথাবার্তা বলছে? তাহলে সীতা গীতার সঙ্গে কথা বলছে। তাহলে যার সঙ্গে কথা বলা হচ্ছে সে হয়ে গেল কি না তুমি। আর সীতা গীতা এবার দুজনে মিলে কার সম্বন্ধে বললো যে রীতা আসেনি, রীতা কোথায়, অর্থাৎ থার্ড পার্সন এখানে একটা এসেই যাচ্ছে। তাহলে যে থার্ড পার্সন যখনই একটা চলে এলো বা তৃতীয় ব্যক্তি যখনই একটা চলে এলো তখনই হয়ে গেল সে। সে মানে কে এখানে? সে মানে রীতা। হলো তাহলে পরিষ্কার? তাহলে আর একবার জিনিসটা বুঝে নাও। তাহলে আমি পদটি নিজেকে বোঝাতে ব্যবহৃত হচ্ছে, তুমি পদটি ব্যবহৃত হয়েছে যার সঙ্গে তুমি কথা বলছো তার সঙ্গে, আর সে পদটি কিসের জন্য ব্যবহৃত হচ্ছে না সে পদটি ব্যবহৃত হচ্ছে যে যার সম্পর্কে কথাবার্তা বলা হচ্ছে, যাকে নিয়ে আলোচনা হচ্ছে বা যার সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে। তাহলে এই হয়ে গেল সে। তাহলে যার সম্পর্কে বলা হচ্ছে বা যাকে বোঝানো হচ্ছে সেই হয়ে গেল তৃতীয় ব্যক্তি। তাহলে এইগুলি সব মিলিয়েই বলছে পুরুষ, এগুলিকেই বলা হচ্ছে পুরুষ। তাহলে পুরুষ কাকে বলে? ক্লিয়ার হয়ে গেল? এই যে এতক্ষণ ধরে দুটো উদাহরণ দিয়ে যে আমি যেটা বোঝালাম এইগুলিকেই বলা হচ্ছে পুরুষ। এরপরে পুরুষকে বা পক্ষ, আমাদের অধ্যায়ের নাম কি বললাম প্রথমে? পুরুষ বা পক্ষ। তাহলে পুরুষ বা পক্ষকে তিনটি ভাগে ভাগ করা হয়। পুরুষ বা পক্ষে প্রকারভেদ হচ্ছে তিনটে। কি কি? এক হচ্ছে প্রথম পুরুষ, অর্থাৎ আমি পক্ষ। আমি পক্ষ মানে কি না যখন আমি নিজেকে বোঝাবো তখন হয়ে গেল সেটা আমি পক্ষ। তুমি পক্ষ কি না তুমি হলো মধ্যম পুরুষ, এটা মনে রেখো। যখন তোমাকে বোঝাচ্ছে অর্থাৎ যার সঙ্গে কথা বলা হচ্ছে তখনই সেটা হয়ে গেল তুমি পক্ষ। আর সে পক্ষ মানে যার বিষয়ে আলোচনা হচ্ছে, যাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, যার সম্পর্কে বলা হচ্ছে সে হয়ে গেল সে পক্ষ। তাহলে পুরুষ বা পক্ষকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, বা পুরুষ বা পক্ষের প্রকারভেদ তিনটি। কি কি? প্রথম উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। এবার তোমাদের মনের মধ্যে অনেক কিছু কনফিউশন চলে আসছে বা অনেক কিছু কোয়েশ্চেন জেগে আসছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ এগুলো কিভাবে বুঝব? উত্তম পুরুষ তখনই বুঝবে যখন আমি পক্ষ চলে আসবে, আমি পক্ষ হলেই সেটা উত্তম পুরুষ। এবার আরও যদি প্রশ্ন আসে তোমাদের মধ্যে, আমি পক্ষই বা কী করে বুঝবো? আমি পক্ষ এইভাবেই বুঝবো যে যখনই আমি নিজে কিছু বলছি, ঠিক আছে? এই যে প্রথমে আমি বললাম যে আমি পদটি যখন নিজেকে বোঝাতে ব্যবহৃত হচ্ছে তখনই সেটা হয়ে গেল আমি পক্ষ। এবার মধ্যম পুরুষ বা তুমি পক্ষ, তুমি পক্ষ কি না যখন তুমি যার সাথে কথা বলছো সে হয়ে গেল তুমি পক্ষ। প্রথম পুরুষ বা সে পক্ষ, সে পক্ষ অর্থাৎ যার সম্বন্ধে আলোচনা হচ্ছে বা যার সম্পর্কে বলা হচ্ছে সেই হয়ে গেল সে পক্ষ। হলো তাহলে? ক্লিয়ার হলো? তাহলে আমি, তুমি, সে, পুরুষ বা পক্ষের প্রকারভেদ তিনটি, বা পুরুষ বা পক্ষকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি।
উত্তম পুরুষ বা আমি পক্ষ, মধ্যম পুরুষ বা তুমি পক্ষ, আর প্রথম পুরুষ বা সে পক্ষ। এই হয়ে গেল তাহলে আমাদের পুরুষ বা পক্ষে। জাস্ট প্রথমটুকু আলোচনা করা হলো, এরপর আরও আছে, আমরা পরে আরও জানবো যে উত্তম পুরুষই বা কী, মধ্যম পুরুষই বা কী, বা প্রথম পুরুষই বা কী, এগুলো কী বা কাকে বলে, কীভাবে বা বুঝবো প্রথম পুরুষ কোনটা, মধ্যম পুরুষ কোনটা, উত্তম পুরুষ কোনটা। আজকে একসঙ্গে এত সব আলোচনা না করে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। তো আজকে জাস্ট তোমরা শুধু এইটুকুই মাথায় রাখো যে পুরুষ বা পক্ষ জিনিসটা কী, আর কয় ভাগে ভাগ করা হচ্ছে, কী কী তাদের নামগুলি, এই জেনে নেবে। আর আমি পক্ষ, তুমি পক্ষ, সে পক্ষ, এগুলো বোঝাতে গেলে কী কী জানতে হবে। হয়ে গেল তাহলে আমি পক্ষ অর্থাৎ আমি, অর্থাৎ আমি পক্ষ, তুমি অর্থাৎ তুমি পক্ষ, সে অর্থাৎ সে পক্ষ। এইভাবে জাস্ট তোমরা একটু মনে রেখো। আর 33 নম্বর পাতাতে সেরকম অল্প একটু পড়াবার আছে, যেটা হচ্ছে পুরুষ বা পক্ষ, এইটুকু তোমরা একটু ভালো করে পড়ে নিও। আর প্রকারভেদটা তো এখানেই হয়ে গেল বোর্ডের উপরে। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো।